আসসালামু আলাইকুম। আমি আজকে হলুদ ফুলের ভর্তা বানিয়ে দেখাবো। আমি বিভিন্ন জেলার মানুষের সঙ্গে যতটা মিশেছি এটুকুই বুঝেছি, হলুদ ফুলের ভর্তাটা শুধুমাত্র চট্টগ্রামের মানুষই বেশি খেয়ে থাকে। এটা হচ্ছে হলুদ ফুল, আমরা রান্নায় যে হলুদটা ব্যবহার করি সেই হলুদের ফুল। আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, পানিতে দিয়ে দিচ্ছি। মাঝখানে চিরে নিচ্ছি, ভিতরে কতগুলো এই যে এগুলো নিয়ে নিচ্ছি, এগুলো ফেলে দিতে হবে। এগুলো ফেলে পানিতে ভিজিয়ে রাখছি, ময়লাটা যেন পরিষ্কার হয়ে যায়। একইভাবে আমি সবগুলো ফুল পরিষ্কার করে নিচ্ছি। ভিতরের এই জিনিসটা ফেলে দিতে হয়। সবগুলো বেছে নেওয়া হয়ে গেছে। আমি খুব ভালোভাবে দুই তিনবার করে পানিগুলো বদলে ধুয়ে নিয়েছি। উঠিয়ে নিয়েছি চেপে। এবার একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব মজা খেতে এই ভর্তাটা, হলুদ ফুলের ভর্তা। কোলেস্ট্রলের জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস রোগীদের জন্য এই ভর্তাটা খুব উপকারী। আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। খুব ভালো মজার একটা ভর্তা। একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে তিনটা মরিচ নিয়েছি, কাঁচা মরিচ। একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই মরিচটা ঝাল বেশি, খুবই ঝাল, এই জন্য কম দিচ্ছি। আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করব। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এবার নিয়ে নিচ্ছি লবণ। লবণ দিয়ে ফুলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। কুচুনো পেঁয়াজ, এবার দেবো চিলি ফ্লেক্স। এটা মিষ্টি মরিচের চিলি ফ্লেক্স, ঝাল হবে না তেমন একটা। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি, ওটা হচ্ছে ধানি লঙ্কা, চট্টগ্রামের ভাষায় ধান মরিচ যেটাকে বলে, খুব ঝাল। আমি এবার দিচ্ছি সরিষার তেল। তৈরি হয়ে গেছে আমার হলুদ ফুলের ভর্তা। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। যদি আমার ভর্তাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, আমার চ্যানেলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।